जारा एखाने उपस्थित होयेछेन आम्रा तादेर प्रति कृतज्ञता जानाच्छी आम्रा धन्य अनुरोध करछी आपनारा अनुग्रह करे आसन संरक्षण करुन आसन संग्रह करुन एवं विभिन्न जायगाय विद्युतेर जे तार छड़ानो आछे एकटु सावधानता अवलम्बन करुन सेई सब तार थेके निजेदेर रक्षा करार जन्य आपनादेर आंतरिक सहयोगिता आमादेर हार्दिक भावे काम्य। एखन विद्यालयेर प्राक्तन शिक्षक माननीय श्री दुलाल चंद्र शील महाशय के विद्यालयेर पक्ष थेके सम्बर्धना जानाच्छेन दाराट्टा राजेश्वरी इन्स्टिट्यूशनेर प्रधान शिक्षक माननीय श्री गोपाल चंद्र घोष महाशय। आपनारा करताली सहयोगे এই বরণ অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তুলুন। তিনি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, তিনি স্বনামধন্য চিকিৎসক, তিনি আজকের বিজ্ঞান প্রদর্শনীর সম্মানীয় বিচারক ডক্টর স্বপন কুমার मुखार्जी महाशय। ताके विद्यालय पक्ष के सम्बर्धना जानाच्छेन विद्यालय सहकारी शिक्षक माननीय श्री अमर कुमार भर महाशय। आपनारा अनुग्रह करे करताली दिए एक अनुष्ठान के आरो बेशी वर्णमय करे तुलुन। धन्यवाद धन्यवाद। नमस्कार, आमी दुई एकटी कविता आमार निजेर लेखा एखाने पाठ करे शोनाच्छी। प्रथम कवितार नाम हलो मानुष। मानुष पेलेई हलो चाई मरमी मानुष, छेले पेलेई हलो ना चाई प्रत्यय प्रेमिक। शुधु फूल नय शिशिर भेजा फुटन्त फूल, घोड़ा चाइले चाई टगबगे घोड़ा, आर गाड़ी से तो झकझके जेल्लार पेल्लाई गाड़ी। रुक्ष शीर्ण एक डेले गाच नय चाई वनस्पतिर निरंध्र निबिड़ छाया, जेमन तेमन आलो नय चाई आशार आलो दिशार आलो। भिक्षार दान नय मर्यादार अधिकार, पाखाटाना हावा नय चाई समुद्र छोआ टाटका दक्षिणे बतास। मुख टेपा मुचकी हासि नय आकर्ण विस्तृत आकाश काँपानो अट्ट हासि। ছোট্ট এক চিলতে সবুজ নয় আদিগন্ত বনানীর নিবিড় শ্যামলিমা। খেয়াপারের মাঝি নয় দুর্জয় সমুদ্রের দুঃসাহসী নাবিক, হিসেব কষে ভালোবাসা নয় প্রথম দর্শনের বেহিসেবী প্রেম। সেচের খাল নয় বেগবতী স্রোতস্বিনী, মাথা গোঁজার ঠাঁই নয় সুউচ্চ প্রসারিত অট্টালিকা। মুমূর্ষুর কদর্য বিছানা নয় চাই ভীষ্মের সরসজ্জা, দ্বিধাকম্পিত ভয়ার্ত মৃত্যু নয় চাই অন্তিম প্রেমিকের প্রগাঢ় আলিঙ্গন। আমরা রাজার ছেলে, বাঁচব রাজার মতো, অন্তরে অনন্তের অধিষ্ঠান। আমাদের দুই অভিশাপ স্বার্থ আর ভয়, পড়ে থাকুক দুই পায়ের নিচে, দৃষ্টি থাকুক আকাশে নিবদ্ধ, মাথার উপর ঝরে পড়ুক চন্দ্র সূর্য আর অগণিত তারার আলোর আশীর্বাদ। আমরা যাব অন্ধকারের অন্ধকারা ভেঙে আলোকিত উত্তরণের উত্তুঙ্গ শীর্ষে। আমার দ্বিতীয় কবিতা কবিতা, কবিতার নামে কবিতা, মানে কবিতা বলতে আমি কি বুঝি সেটা বলার চেষ্টা করেছি। কবিতা মানে কি নস্টালজিয়া নারী ও নরের প্রেম? কবিতা মানে কি একঘেয়ে ছবি ধরার সোনালী ফ্রেম? কবিতা মানে কি নীল সবুজের নিখুঁত ফটোগ্রাফি, ফুটন্ত জলে আলু পটলের অবিরাম দাপাদাপি? কবিতা মানে কি লোক খেপানোর রাজনৈতিক দায়? কবিতা মানে কি অনুভূতিহীন হৃদয়ের হায় হায়? কবিতা মানে কি অভিধান গেটে সযত্নে তুলে আনা, বুদ্ধি অতীত তোলা পেড়ে কিছু শব্দের জাল বোনা? কবিতা মানে কি কাব্যের পালে চলতি হাওয়াকে ধরা? কবিতা মানে কি ডাঁয়ে কিবা বাঁয়ে ক্রমাগত হেলে পড়া? কবিতা মানে কি এক ফালি চাঁদ উঁকি দেয়া বাতায়ন? কবিতা মানে কি ফুলের সুবাস প্রিয়া
আর শাড়ির রং, কবিতা মানে কি সব কাজ ভুলে কবরের সব ঘাঁটা, কবিতা মানে কি লোকাল জুতোয় বাকড়াত বাটার টিকিট সাঁটা, কবিতা মানে কি আদি রস ঘেঁষা নির্বোধ সুরসুরি, কবিতা মানে কি রং বেরঙের ঠুনকো কাঁচের চুড়ি, কবিতা মানে কি ভারী ওজনের শব্দের মায়াজাল, কবিতা মানে কি গাধা রঙে ঝুলে থাকা বাঘছাল, কবিতা মানে তো মরমের কথা মরমীর কানে কানে, অর্ধস্ফুট বেদনার বাণী সায়ক বিদ্ধ প্রাণে, কবিতা মানে তো ধরার মধ্যে অধরাকে টেনে আনা, কবিতা মানে তো ক্ষণিকের ভিড়ে শাশ্বত ব্যঞ্জনা, কবিতা মানে তো পাগলের মতো মাটি খুঁড়ে খুঁড়ে জল, কবিতা মানে তো নিটোল মুক্ত জীবনের সম্বল। আর একটি কবিতা বলবো, বলে আমি শেষ করে দেব। কবিতার নাম মরণ। মানে আমার দৃষ্টিতে মৃত্যু কেমন হলে তবে সেই মৃত্যু সার্থক হবে। কাল শ্মশানের লকলকে ওই অগ্নিশিখা কে জানে কার জন্যে কখন উঠবে জ্বলে, দশ আঙুলে আঁচড়ে বালি হন্যে হয়ে জল ও পেলে, স্নানে পানে স্নিগ্ধ শরীর আধশোয়া কোন ছায়া নিড়ে, হয়তো তখন পাগলা মরণ কাঁচা বোঁঠাই নিলে ছিঁড়ে, নিতেই পারে শেষ আগুনের শিকার হতে কী বা বাধা, পাঁজর ফাটা তেষ্টা নাচে তাই তো কাঁদা তাই তো কাঁদা, তেষ্টা আমার পায়ের শেকল, তেষ্টা আমার চোরা বালি, তেষ্টা আমার পায়ের শেকল, তেষ্টা আমার চোরা বালি, তেষ্টা চোখে শ্রাবণ আনে পথকে পিছল করে খালি, তেষ্টা আমার গলায় ঝোলে বৃষ্টি মনের বোঝা হয়ে, তেষ্টা পুড়ে খাক হয়ে যাক নাচবো হাতে তালি দিয়ে, তারপরে আর নেই কো বাধা নেই কো প্লাবন চোখের জলে, কাল শ্মশানের লকলকে ওই অগ্নিশিখা আমার জন্য উঠুক জ্বলে উঠুক জ্বলে। নমস্কার।
দাঁড়াট্টা রাজেশ্বরী ইনস্টিটিউশনের 77 রজত জয়ন্তী বর্ষে উপনীত হয়ে আমি আমার নিজেকে ধন্য মনে করছি। অনেক সুধীজন বহু দূর দূরান্ত থেকে এসেছেন, অনেক প্রাজ্ঞ শিক্ষক শিক্ষানুরাগী যারা এসেছেন, তাদের পদতলে আমার সশ্রদ্ধ বিনম্র প্রণাম জানিয়ে, ছোটদের আমার স্নেহাশীর্বাদ জানিয়ে আমি শুরু করছি একটি কবিতা। সময় বড়ই কম, তাই সময় চুরি করে নিয়ে একটা কবিতা শোনাচ্ছি। কবি অচিন্ত্য সেনগুপ্তের ছন্ন ছাড়া। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেত ছায়া, আঁকা বাঁকা শুকনো কতকগুলি কাঠির কঙ্কাল শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া। রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ, লতা নেই পাতা নেই ছায়া নেই ছালবাকল নেই, নেই কোথাও একাচর সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। এই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে, ড্রাইভার বললে ওদিকে যাব না, দেখছেন না ছন্ন ছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, চোঙা প্যান্ট চোখা জুতো রোখা মেজাজ ঠোকা কপাল, ওখান দিয়ে গেলি গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ান। কারা ওরা? চেনেন না ওদের? ওরা বিরাট এক নৈরাজ্যের, এক নৈরাজ্যের বাসিন্দে। ওদের কিছু নেই, স্থিতি নেই, ভীতি নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শ্লীলতা শালীনতা নেই, ঘেঁষবেন না ওদের কাছে। কেন নেই? ওরা যে নৈরাজ্যের বাসিন্দে, ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করবার নেতা নেই, প্রেরণা জাগানো প্রেম নেই, ওদের প্রতি সম্ভাষণে কারুর দরদ নেই। ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধাহরণের সুধাক্ষরণের উদাহরণ নয়, তা সুধাহরণের ক্ষুধাভরণের উদাহরণ। শুধু নিজের কোলের থেকে ঝোলটা না, এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু একটু রক, তাও দিয়েছিল পাঠ করে, তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। কোত্থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই, কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। সে ছিন চোখ, মনহীন চোখ, সে ছিন মুখ, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ। আমি বললুম না ওখান দিয়েই যাব, ওখান দিয়ে আমার শর্টকাট। ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে, লিফট চাই? আরে এই তো ট্যাক্সি, এই তো ট্যাক্সি, লে হালুয়া। সল্লাসে চেঁচে উঠল ছোকরারা, সিটি দিয়ে উঠল, পেয়ে গেছি পেয়ে গেছি, চল পানসি বেলঘরিয়া। তিন তিনটে ছোকরা উঠে পড়ল ট্যাক্সিতে, একজন ড্রাইভারের পাশে, দুজন পিছনের সিটে। বললুম কদ্দূর যাবে? এই কাছেই, ওই দেখতে পাচ্ছেন না ভিড়? সিনেমা না, জলসা না, নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা, একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, চাপা দিয়ে গাড়িটা উঠাও, আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছে ধাওয়া করেছে, আমরা খালি ট্যাক্সি খুঁজছি। কে সে লোক? একটা বেওয়ারিশ ভিখিরি, রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে, ওরে কেউ নেই কিছু নেই, শোবার জন্যে ফুটপাত আছে তো মাথার উপরে ছাদ নেই, ভিক্ষার জন্যে পাত্র একটা আছে তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো, রক্তে মাখামাখি দলা পাকানো সেই ভিখিরিকে ওরা পাঁজা কোলা করে ট্যাক্সির মধ্যে তুলে দিল। চেঁচি উঠল সমস্বরে, আনন্দে ঝংকৃত হয়ে, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। তারপর সহসা শহরের কর্কশে, কঠিনে, সিমেন্টে, কংক্রিটে, ইটে, কাঠে, পিচে, পাথরে, দেয়ালে দেয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ, এক প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনি, প্রাণ আছে, প্রাণ আছে, প্রাণ থাকলে স্থান আছে, মান আছে, সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার। ফিরে আসতে দেখি
গলির মোড়ে সেই শুকনো গাছের বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা, মরমরে ধরছে বাতাসে, দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উথলে উঠেছে ফুল, ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ, উড়ে এসেছে রং বেরঙের পাখি, শুরু করেছে কলকণ্ঠের কাকলি, ধীরে ধীরে ঘনপত্র পুঞ্জে ফেলেছে স্নেহার্দ্র দীর্ঘ ছায়া, যেন কোন শ্যামল আত্মীয়তা। অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন, প্রাণ আছে প্রাণ আছে, শুধু প্রাণই এক আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা। নমস্কার।